কিন্তু একটা জিনিস, ভাদ্রচার পরিষদের, সুন্দরবন ভাদ্রচার পরিষদের এই কার্যাবলী দেখে আমার কিন্তু খুব মনে হচ্ছে যে ভাদ্রচার পরিষদের যে কাজ, আশ্রমগুলোর কাজ প্রায় অধিকাংশই সব ঠিকঠাক চলছে। ঠাকুরকে, ঠাকুরকে নির্ভর করে, ঠাকুরকে কেন্দ্র করে, ঠাকুরমার স্বামীজিকে আশ্রয় করে আমরা সবাই চলার চেষ্টা করছি। দেখুন, একটা রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, সে কবিতাটার একটা লাইন আছে, আমি সাহিত্যের ছাত্র, মাঝে মাঝে সাহিত্য গানগুলো চলে আসে, লাইনটা খুব ইন্টারেস্টিং, কঠিনের ভালোবাসিলাম। এই যে আমরা ঠাকুরমার স্বামীজিকে নিয়ে কাজ করার চেষ্টা করছি, আমরা সাধুরাই বলুন আর আপনারাই বলুন, এটা খুব কঠিন সাধনা, তার বিস্তৃত ব্যাখ্যায় যাবো না। কিন্তু ধরুন মহারাজরা আশ্রম চালান, এই আমাদের শৈল সুতানন্দের যে একটা স্কুল চালান, আমরাও আশ্রমের সঙ্গে যুক্ত আছি, আমি এক সময় তো কলেজের দায়িত্বে ছিলাম, সত্যি সত্যি এই খুব কঠিন সাধনা। মানে আপনারা শুধু ভাববেন না যে আপনাদের নানান সমস্যা আছে, আমাদেরও কিন্তু এই আশ্রম, স্কুল, কলেজ, যারা হাসপাতাল চালান, এই মানে প্রচুর সমস্যা। সমস্যাগুলো ভগবান দেন আমাদের জন্য, আসলে সমস্যাগুলো হচ্ছে এক একটি কষ্ট, এক একটি আঘাত, এক একটি দুঃখ, যার মধ্য দিয়ে আমাদের এই সাধনা করতে হয়। সাধনার অপর নাম হচ্ছে তপস্যা। তপস্যা শব্দটায় তপ ধাতু আছে, মানে হচ্ছে তাপ দেওয়া। ধরুন একটা মোমবাতি জ্বলছে বা কোনো একটা আগুনের শিকার হচ্ছে, আপনি আগুনটা নিয়ে যান, বেশিক্ষণ রাখতে পারবেন না, খুব কষ্ট হবে। এবার সরিয়ে সরিয়ে কেউ হয়তো একটু বেশিক্ষণ রাখতে পারবে, কিন্তু পুড়ে যাবে, খুব কষ্ট হবে। সুতরাং তপস্যার মধ্যে এই কষ্ট স্বীকার করাটা, কষ্ট গ্রহণ করাটার ভাবটি রয়েছে ভারতবর্ষে। তাই তপস্যা অবশ্যই কিন্তু এই কষ্ট, এই দুঃখ, এই যাবতীয় যন্ত্রণাকে গ্রহণ করার একটা জায়গা, এটার থেকে মুক্তি দিয়ে কিন্তু আমরাও চলতে পারছি না। আপনারা আশ্রমগুলো চালাতে চালাতে ভাবছেন কি অসুবিধা, এটা নেই ওইটা নেই, এটা করে মানে এটার থেকে কারোর মুক্তি নেই, কিন্তু এর মধ্যেই ঠাকুরকে আশ্রয় করে আমরা চলার চেষ্টা করছি এবং সেখানেই এটাই আমাদের সাধনা। মানে আসলে আমরা ভাবছি জগতের কাজ করছি, মূলত এটাই হচ্ছে আমাদের আত্মমুক্তির সাধনা।